করলাম কোটি কোটি ইয়া নাফসির মধ্যে একটা আওয়াজ বের হচ্ছে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি ওগো আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে বুঝতে পারলাম আমি তো আমার আমার করি আমার মা আমার বাবা আমার সয় সম্পত্তি আমার টাকা পয়সা আমার মিথ্যা আমি আমার হারাম কে হালাল হালাল কে হারাম সবকিছু আমার আমার মনে করছি কিন্তু হাসরের ময়দানে কেউ একজন পিছন থেকে আমাকে যখন পিছন থেকে এসে বলবে ভয় পাইস না মা ভয় পাইস না ইয়া নাফসি করছিস আজকে ভয় পাইস না তোর তোকে যখন বলেছিলাম আকিমুস সালাত লি যিকরি ইবাদত কর সুদ ঘুষকে হারাম কর হালাল কে হালাল জান হারাম কে হারাম রাখ সোমলি ওয়াদি দিবিহি রোজা রাখ যেটার প্রতিদান আল্লাহ দিবে আমি নবী যা যা শিখিয়েছি তেমনি ভাবে সিরাতুল মুস্তাকিম মা আলাইনা ওয়া সাহাবী পথে চলেছিস আজকে ভয় পাইস না তোর মৌতের বিছানায় আমি নবী মুস্তাফা ছিলাম কোন এক কামলি না ওয়ালা নবী আপনার পিছন দিক থেকে এভাবে আপনাকে পিঠের মধ্যে বাড়ি দিয়ে বলবে ভয় পাইস না আজকে আজকে যে যারা যাদের কারণে হারাম কে হালাল হালাল কে হারাম করেছিস তাদের কারণে ফি নারে জাহান্নামা খালিদিনা তোকে জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবে ভয় পাইস না উম্মত আর তোর জন্য আমি তোর মৌতের বিছানায় ছিলাম যখন আজরাইল জান নিয়ে টানাটানি করেছে শয়তান ঈমান নিয়ে টানাটানি করেছে আমি নবী মুস্তাফা তোর মৌতের বিছানায় ছিলাম আমি তোর কবরে ছিলাম যখন কবরের মধ্যে মুনকার নাকির তোর প্রশ্ন করছিল মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান মুহাম্মাদি তখন আমি নবী ছিলাম তোকে আমি বাঁচিয়েছি তোর উম্মতকে সেই ফেরেশতাকে ফেরেশতাকে বলেছি এই উম্মত কি বলবে আমি তার কি লাগি আমি বলছি আমার আশেক হয় আমার গোলাম হয় তাকে বেহেশতের নেয়ামত দাও আজকে হাশরের ময়দানে উঠেছিস আজকে যখন আল্লাহ ফামাইয়ামান মিসকাল যারাতিন শানাইয়ারা যারা যারা হিসাব আল্লাহ তোর থেকে নিচ্ছে তুই কঠিন বিপদের সময় ইয়া নাফসি ও গো আল্লাহ আমাকে মাফ করো বাঁচাও আল্লাহ আগুনের দোজখ থেকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও যখন ইয়া নাফসির আলামে কোটি কোটি ইয়া নাফসির মধ্যে যখন সমস্ত ইয়া নাফসি নিয়ে ব্যস্ত তখন আমি রব্বি হাবলি উম্মতি বলে আমি নবী মুস্তাফা আছি তোর মধ্যে বিছায় ছিলাম কবরে ছিলাম আজকে হাজরে আছি তোকে নিয়ে জান্নাতে চলে যাবো আমার আল্লাহ বলছেন বান্দা তোমাদেরকে আমি সুযোগ দিয়েছি তোমরা তোমাদের অন্তরকে পূত পবিত্র করো পবিত্র অন্তরকে করার দরকার আছে কিনা আওয়াজ দে বলেন অন্তরটা পবিত্র হয়ে গেলেই তো সবকিছু পবিত্র হয়ে যায় ঠিক না অন্তর পবিত্র যার নেই তার তো কখনো দামও থাকে না ঠিক না আল্লাহর কাছেও নেই বান্দার কাছেও নেই এই জন্য আমার আল্লাহ বলেছেন তোমার অন্তরকে পূত পবিত্র করো পূত পবিত্র করে ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা নিজের অন্তরকে মাকামি ইব্রাহিমের ন্যায় পূত পবিত্র করো বান্দা বান্দা যখন তুমি তোমার অন্তরকে পূত পবিত্র করবে কেমন মাকামি ইব্রাহিমের ন্যায় যারা মক্কাতুল মুকারামায় গিয়েছেন তেনারা দেখেছেন একটা স্থান আছে যে স্থানের নাম মাকামি ইব্রাহিম কাবাতুল্লাহর পাশে ঠিক না আওয়াজ দে বলেন আছে কি নাই আছে ওখানে সবাই জিয়ারত করে ওই স্থানটা ওই পাথরটার মধ্যে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাবাতুল্লাহ নির্মাণ করেছেন ঠিক না এখন বলেন আল্লাহর কাবাও আমাদের ঘর পবিত্র ঘর ওটা আল্লাহর ঘর আল্লাহর কাবাতুল্লাহ মক্কাতুল মুকাররমায় যেটা অবস্থিত সেটাও আল্লাহর ঘর এলাকার মধ্যে মসজিদ আছে কি নাই আছে কি নাই আছে এখন এলাকার মধ্যে যে মসজিদ আছে ওটাও তো আল্লাহর ঘর ঠিক না আওয়াজ দে বলে এখন অনেকের মুখ চলতেছে না অনেকে আস্তে আস্তে ঠিক কি বলতেছে ঠিক আস্তে আস্তে জুবান খুলতে হবে ঠিক আছে পারবেন তো ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নাও আমিন জুবান খুলেম এলাকার মধ্যেও মসজিদ আছে আল্লাহর কাবাতুল্লাহ ওটাও মসজিদ এটাও আল্লাহর ঘর ওটাও আল্লাহর ঘর এখন এলাকার মসজিদ আল্লাহর ঘর যেটার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ আকিমুস সালাত লি যিকরি ইবাদত করি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সেই মসজিদকে সাতটা তাওয়াফ করলে সাতটা চক্কর লাগাইলে হজ হবে না আওয়াজ দিচ্ছে না হজ হবে না হবে না কেন হবে না আসুন একটু ট্রেস করি জানার চেষ্টা করি যখন আমরা এলাকার মধ্যে মসজিদগুলি বানাই সেখানের মধ্যে কেউ পাঁচ টাকা দশ টাকা এক হাজার পাঁচ হাজার দশ হাজার এক লক্ষ বিশ লক্ষ এক কোটি টাকা দিয়ে সহযোগিতা করে আল্লাহর মসজিদ আমরা বানাই কি বানাই না এখন টাকা যিনি দিয়েছেন তিনি কি শ্রম দিয়েছেন মসজিদ নির্মাণ করতে কি তিনি শ্রম দিয়েছেন
দেন নাই শ্রমিক আলাদা টাকা আলাদা ঠিক কিনা আমি একটু ভেঙে দিয়ে যাচ্ছি কি কষ্ট হচ্ছে বাবারা আমি ভেঙে দিয়ে তাফসীর করে দিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে আমার আল্লাহ কি বুঝাতে চেয়েছেন কিভাবে আল্লাহকে রাসূলকে রাজি করা যায় ঠিক কিনা তো এই জন্য গভীর খেয়াল যখন আমরা এলাকার মসজিদগুলির মধ্যে নামাজ পড়ি নামাজ আদায় হয় কিন্তু হজ হয় না কিন্তু খানায় কাবার মধ্যে যদি আমরা সেখানে নামাজও আদায় করি নামাজও হয় আবার হজও আদায় হয় সাতটা তাওয়াফ করলে এই পার্থক্য কেন কারণ হলো এলাকার মসজিদের মধ্যে আপনার দানও আলাদা শ্রমও আলাদা শ্রমিক আলাদা দানবীর আলাদা ঠিক কিনা আর যখন আমার আল্লাহর কাবাতুল্লাহকে তৈরি করা হলো দুনিয়ার জমিনের মধ্যে তখন ইব্রাহিম খলিলুল্লাহ নিজের টাকা নিজের শ্রম দিয়ে তৈরি করেছে ঠিক না এজন্য সমস্ত মসজিদ এক জায়গায় কিন্তু খানায় কাবা সমতুল্য হতে পারে না কেন এটাও আল্লাহর ঘর ওটাও আল্লাহর ঘর কিন্তু দুই ঘরের মধ্যে পার্থক্যটা এই জন্যই এখানে 100 জনের বা 500 জনের শ্রমের বিনিময়ে পয়সার বিনিময়ে ঘরটা তৈরি সেটা হলো একজনের শ্রম একজনের পয়সার বিনিময়ে ঠিক কিনা আমার আল্লাহ বলছেন ইয়া আইয়াহাতুন নাফসুল মুতমাইন্না তোমার অন্তরকে মুতমাইন্না কলবের অধিকারী করো ইরজি এরপর আমি আল্লাহর কাছে আসো ইলা রাব্বিকি রাদিয়াতুন মারদিয়া আমি আল্লাহ তোমার উপর রাজি থাকব বান্দা তুমি আমি আল্লাহর উপর রাজি থাকবা যখন আল্লাহ রাজি বান্দা রাজি তখন কিয়া করেগা শয়তান বাজি ঠিক না ফাদখুলি ফি বাদি ওয়াদখুলি জান্নাতি এরপর আপনি ইবাদত গুজার বান্দা হতে পারবেন এরপর আপনার জান্নাতের ওয়ারিশ হওয়ার সুযোগ আছে গভীর খেয়াল কনসেন্ট্রেট মনোযোগ এই জায়গায় দেন দুনিয়া বি হুব দুনিয়া দুনিয়ার ভালোবাসা থাকে আজকে আলাদা রাখুন দরকার আছে কি আজকে যে দুনিয়া সামনে তো কবরস্থান ঠিক কি না ঠিক ওনারা জিন্দা ইনারা মুর্দা এটা ওনাদের চিন্তাধারা ঠিক কি না ঠিক জেনারা ওখানে আছে ওখানে ওনারা যে আমরা সালাম দেই আসসালামু আলাইকা আহলাল কবর দেখি দেই না ঠিক দেখি না দেনা ঠিক এখন সালাম দেওয়া কি সুন্নাত সালাম দেওয়া কি সুন্নাত মনে থাকবে তো সালাম দেওয়া কি সুন্নাত উত্তর নেওয়া কি ওয়াজিব ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ ঠিক না এখন দেখেন আমরা সালাম দিলাম আসসালামু আলাইকা আহলাল কবর সালাম দিলাম আপনাদের উপর রহমত বর্ষিত হোক তেনারা বসে বসে কি ওয়াজিব তরক করতেছে আওয়াজ দে বলেন না ওনারাও তো সালামের উত্তর নিচ্ছে ঠিক না কেমনে সালামের উত্তর নিচ্ছে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমা ইয়া আহলাদ দুনিয়া হে দুনিয়াদার বাসী দুনিয়াবাসীরা তোমাদের উপর সালাম রহমত বর্ষিত সুবহানাল্লাহ ঠিক না আমাদেরটা তেনারা শুনেন তেনাদেরটা আমরা শুনি না কারণ আমাদের অন্তর হলো অপবিত্র আওয়াজ দেন না কেন মুসলমান ঠিক আওয়াজে খারাপ লাগছে ওয়াজ খারাপ লাগছে আমি এগুলো বুঝিয়ে দিচ্ছি এজন্য বান্দা অন্তরকে পবিত্র করুন তারপর দেখবেন আপনার জন্য কোনো কোনো পেরেশানি থাকবে না কোনো আযাব থাকবে না কোনো গজব থাকবে না এই যে করোনা কালীন অবস্থায় 25 কোটি মানুষ দুনিয়া ছেড়ে কবরে আমরা এখনো উপরে ঠিক না তার মানে দায়িত্ব এখনো বাকি আছে মুসলমান ঠিক না আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনকে হেফাজত করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ ইয়োরসেলফ আপনি নিজেকে নিজে পরিবর্তন করতে হবে অন্য কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে না আওয়াজ দিয়ে বলেন যাবে না এইজন্য নিজেকে পরিবর্তন করুন শয়তান ওয়াসওয়াসিসুল খান্নাস আল্লাযি ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস তার কাজই হলো আপনাকে ওয়াসওয়াসা দিয়ে শয়তানের কাজ হলো জাহান্নামী বানানো আর আলেমদের কাজ আমার নবী শিখিয়েছেন ওয়ারাসাতুল আমবিয়া আলামায়ে হাক্কানীদের কাজই হলো আপনাকে টেনে হেসে শয়তানের পথ থেকে আল্লাহর পথে নিয়ে আসা ঠিক না এই যে জেনাকে একজন স্মরণ করছি কাউন্সিলর সাহেব সোহেল সাহেব আল্লাহ তেনাকে জান্নাতের উচ্চ মাকামে কবুল করুন আমিন তিনি নিশ্চয়ই কোন না কোন কাজ করেছেন যার কারণে আজকে তাকে 10 জন স্মরণ করছে ঠিক না ঠিক না আমার আল্লাহ বলেছেন ফাজকুরনি আজকুরুকুম এখানে তো আপনি বুঝে গেলেন তাফসীর বুঝে গেলেন যে আল্লাহ বলেছেন বান্দা আমি আল্লাহকে ডাকো স্মরণ করো আমি আল্লাহও তোমাকে স্মরণ করব আল্লাহ আমি তো তোমাকে ডাকছি আল্লাহ বলে কি বলে মহব্বতে বলুন তিনি কে যিনি আমাদেরকে এখনো সুস্থতা দিয়ে বাঁচিয়ে রেখে এখানে বসে রেখেছে বলুন না মহব্বতে তিনি কে যিনি চাইলে পারতেন আমাকে সেই কবরস্থানে পাঠিয়ে দিতে তারপরও আমাকে দুনিয়াতে রেখেছেন কোরআন সুন্নার কথাগুলি শুনে সমাজের মধ্যে ইসলামকে রাষ্ট্র ধর্মের মধ্যে রাখার জন্য ঠিক
বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকার জন্য মুসলমান যাতে কথা বলতে পারে ইসলামের পক্ষে এই জন্য জিন্দা রেখেছেন ঠিক কিনা মুসলমান আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা এই জন্য ভাইরা আমার বাবারা আমার গভীর কনসেন্ট্রেট গভীর খেয়াল করুন আমার আল্লাহ বলছেন নিজের অন্তরকে ওয়াত্তাকিজু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা নিজের অন্তরকে মাকামি ইব্রাহিমের ন্যায় পূত পবিত্র করো অর্থাৎ তুমি যখন দাঁড়াবা নামাজে মুসাল্লা যায় নামাজে যখন দাঁড়াবা নামাজের জন্য মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাবাতি শরীফাতি বা কিবলাতি শরীফাতি আল্লাহু আকবার বলে যখন দুনিয়া থেকে মুতাওয়াজ্জিহান দুনিয়া থেকে তুমি হাতটা সরে নিবে যখন এক আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহান করে তুমি যায় নামাজে দাঁড়িয়ে গেলে এখন চিন্তা করতে থাকো তোমার ডানে জান্নাত বামে জাহান্নাম তুমি এখন তোমার যায় নামাজটাকে রফরফ বানিয়ে নাও সুবহানাল্লাহ বড় সুবহানাল্লাহ আকিমুস সালাত লি যিকরি ইবাদত করতে থাকো আপনাদেরকে বলছি ইবাদত করতে থাকেন ইবাদত করতে করতে আপনি যখন ইবাদতের মধ্যে ভাবতে পারেন হুজুর মনোযোগ আসে না এদিকের খেয়াল ওদিকের খেয়াল ঋণের টাকা এমকে টাকা পাবে চিন্তা করি প্রথম কাতারে দাঁড়িয়ে দ্বিতীয় কাতারে তো একজন আমার থেকে 5000 টাকা পায় খেয়ালে আসে কি আসে না আবার কিছু কিছু আছে নামাজের মধ্যে দাঁড়ায় বউ বলছে গোশত নিয়ে যেতে যদি আজকে শাকসবজি নিয়ে খবর আছে ঠিক না কেউ কেউ আছে বাবারা যারা আছেন তাদের চিন্তা হলো সন্তানের স্কুলের ফিস গুলি কিভাবে দিতে পারি কেউ কেউ আছেন চাকরির মধ্যে উন্নতি কেমনে করা যায় বসকে কিভাবে খুশি করে আরেকটু প্রমোশন নেওয়া যায় ঠিক না বলে কেউ কেউ আছে ব্যবসার মধ্যে লোকসান খায়া করোনাতে তো একদম মরণ অবস্থায় ঠিক ব্যবসা কিভাবে উন্নতি করা যায় এরকম চিন্তাধারা করতে থাকে নামাজের মধ্যে আছে কি নাই আরো জোরে দিয়ে বলুন দেখেন একটা ওয়াকিয়া কথা মনে পড়েছে তাফসিরাতুল আউলিয়ার মধ্যে ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলছেন হযরত দাতা গঞ্জে বক্সকার রহমাতুল্লাহ আলাইহির কথা বলছেন সুবহানাল্লাহ বলুন যিনি কাশফুল মাহজুব কিতাব লিখেছেন সুবহানাল্লাহ বলুন সেই মহান একজন আল্লাহর বান্দা রাসূলের আশিক আল্লাহর ওলির কথা বলছি গভীর খেয়াল তিনি এরকম হতো কি নামাজের সময় যখন হাইয়ালা সলা বলে মসজিদে মুয়াজ্জিন আজান দিতেন তিনি মসজিদে যেতেন না তো সবাই ওনাকে বলতেন আপনি এত প্রখ্যাত একজন আলেম আপনি মসজিদে কেন যান না বলতেছে না ইমাম সাহেব যিনি আছেন তেনার পিছনে আমি নামাজ পড়ব না কেন বলতেছে আমার ইচ্ছা আমি পড়ব না আমি ঘরে আদায় করব নামাজটা আমি আল্লাহর সাথে একা একা আদায় করব সমস্যা তো নাই সুবহানাল্লাহ বলেন কিন্তু আমার আল্লাহ বলেছেন আকিমুস সালাত লি যিকরি নামাজটা জামাতের সহিত আদায় করতে হবে ঠিক না কিন্তু ওই আল্লাহর ওলি কেন নামাজ পড়ছিলেন না নামাজ পড়ছিলেন ঘরে কিন্তু মসজিদে কেন যাচ্ছেন না একদিন যখন এলাকার মধ্যে সবাই মিলে তেনাকে ধরলেন যে আপনি কেন যান না সবার কথা রক্ষার্থে হঠাৎ করে একদিন মাগরিবের নামাজে তিনি মসজিদে উপস্থিত হলেন সুবহানাল্লাহ ইমাম সাহেব নামাজ পড়তেছে ইমাম সাহেব যখন নামাজ পড়ছেন মাগরিবের ফরজ কয় রাকাত আওয়াজ দিয়ে বলেন তিন রাকাত এখন দাতা গঞ্জে বক্সকে রহমাতুল্লাহ আলাই প্রথম রাকাত আদায় করলেন দ্বিতীয় রাকাত আদায় করে তৃতীয় রাকাতের সময় যখন রুকু সেজদাতে যাবে ওই সময় হঠাৎ করে উনি মসজিদের থেকে জামাতের থেকে হঠাৎ করে উঠে চলে আসলেন নিজের রুমে নাউজুবিল্লাহ সবাই অবাক বলতেছে এমনি তো মসজিদে আসেই না তারপরে আবার হঠাৎ করে একদিন এসে নামাজের মাঝখান দিয়ে উঠে চলে গেলেন এটা কি ঘটনা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হিকমত তো আছে ঠিক কিনা বলে আল্লাহর ওলিদের হিকমত দেন কে আল্লাহ আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ এখন সবাই গিয়ে ইমাম সাহেব সহ সবাই গিয়ে যখন আল্লাহর ওলি হযরত দাতা গঞ্জে বক্সকে রহমাতুল্লাহ আলাইকে ধরলেন বললেন হুজুর কেন আপনি নামাজের মধ্যে থেকে উঠে চলে আসলেন বলতেছে এজন্য উঠে চলে আসলাম যখন ইমাম সাহেব মুতাওয়াজ্জিহান বলে হাতটা এভাবে বাঁধছে আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর তিনি চিন্তা করতেছেন বউ বলেছে বাজারে যেতে হবে শাকসবজি নিতে হবে তিনি তখন বাজার দরের যে দোকানদার আছে তার সাথে দরদাম করছে শাকসবজি কিনছে এরপর রুকুতে গেছে সুবহান রব্বিল আলা পড়তেছে আর তিনি বলতেছেন যে আমার এখন একটু পরে গোশত কিনতে হবে গোশতের বাজারে যেতে হবে এরপর সামি আল্লাহু লিমান হামিদা বলে আল্লাহু আকবার বলে যখন সুবহান রব্বিল আলা পড়ছে তখন ওখানে চিন্তা করছে গোশতের দোকানের তো দাম বেশি গোশতের দাম দিন দিন বেড়ে যাচ্ছে এগুলো নিয়ে চিন্তা করছে এখন আমি যখন বলতেছি একটা দায়িত্ব বেহাজাল ইমাম ইমামের পিছনে একটা দা করে যখন আমি নামাজে দাঁড়িয়েছি ইমাম যেদিকে আমিও তো সেদিকে ঠিক ঠিক না বলে ইমাম যেদিকে
মুসল্লিও সেদিকে এখন আমি যখন ইমাম সাহেবের পিছনে পিছনে একবার সবজি বাজারে একবার গোস্তে বাজারে ঘুরতেছি দ্বিতীয় রাকাত পর্যন্ত তো ঠিক ছিল এরপর যখন তৃতীয় রাকাতে তিনি দ্বিতীয় রাকাত শেষ করে তৃতীয় রাকাতে যখন দাঁড়ালেন তখন দেখলাম উনি বাজার টাজার নিয়ে বিবি সাহেবার কাছে হাজির হলেন খেয়ালের মধ্যে চলতেছে বিবি সাহেবাকে দিলে খুশি হবে বিবি সাহেবা খুশি হয়ে তো আমাকে অবশ্যই ভালোবাসবে যখন ভালোবাসার চিন্তা করতেছেন ওই ভালোবাসার মধ্যে স্বামী স্ত্রীর যে ভালোবাসা পবিত্র ভালোবাসা ওই পবিত্র ভালোবাসার মধ্যে যখন তেনার চিন্তাধারা ঢুকে গেল মনে হলো দরজাটা এখনই লক হবে এদিকে আর আমার থাকা যাবে না উনি নামাজ থেকে তাড়াতাড়ি উঠে দৌড় দিলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের এই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ এজন্য ইমাম সিলেক্ট করতে হবে অবশ্যই ভালো দেখে ঠিক না অবশ্যই কোরআন সুন্নাহ জানে এরকম ইমাম সেট করতে হবে এমন সভাপতি রাখতে হবে অন্তত যাতে সূরা ফাতিহা ইখলাস শরীফ অন্তত আমপারাটা কায়দাটা কোরআনের কিছু সূরা পড়তে পারে ঠিক না যদি এরকম সভাপতি মারেন যে বোমা মারলো বিসমিল্লাহির রহমানির রহিম বের হবে না তাহলে হবে না হবে না যখনই অবস্থা হলো দাতা গঞ্জেবাগ শেখ রহমাতুল্লাহ আলাইহি বলেন ইমাম সাহেব আমি যা বলেছি আপনি কি তা করেছিলেন ইমাম সাহেব তো চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে হ্যাঁ হুজুর আমি তো এরকম খেয়ালই করছিলাম আপনি কিভাবে জানলেন বলতেছে কেন তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আউলিয়াল্লাহদের কোনো ভয় নেই তেনাদের অতীতের গুনার ভয় নেই ভবিষ্যতে জাহান্নামে যাওয়ার ভয় নেই কারণ তারা দুনিয়ার কাউকে ভয় পায় না তাদের ভয় একমাত্র আল্লাহর জন্য ঠিক না এজন্য তেনারা আল্লাহর পক্ষ থেকে ইলহাম পেয়ে যান আল্লাহর পক্ষ থেকে তেনারা গায়েবের খবর অনেক কিছু জেনে যান যেটার কথা আমার আল্লাহ বলেছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি আমি আল্লাহ যা জানি তাদেরকে তা জানিয়ে দেই সুবহানাল্লাহ এজন্য বলছি গভীর কনসেন্ট্রেট মুতমাইন্না সেই আল্লাহর বান্দা হযরত দাতা গঞ্জবক শেখ রহমাতুল্লাহ আলাইহি অন্তরকে পবিত্র করেছেন ঠিক না অন্তরকে পবিত্র করলে আপনার কাছে সমস্ত কিছু ক্লিয়ার দেখতে পাবেন আপনার দুই কাঁধের ফেরেশতাও দেখতে পারবেন সামনে কি চলাফেরা করছে তাও দেখতে পারবেন এই ব্যবস্থা রেখেছেন কে খারাপ লাগছে বাবারা খারাপ লাগছে এখন দেখেন আপনি যখন মুতাওয়াজ্জিহান বলে অন্তরকে পূত পবিত্র করে যখন আপনি জায়নামাজ দাঁড়িয়ে যাবেন চিন্তা করবেন যে আমার এখন এই নামাজের মধ্যে খেয়াল করতে থাকবেন যে আমি এখন আল্লাহর ইবাদত করছি এক আল্লাহ ছাড়া কারো খেয়াল আনা যাবে এখন যদি নামাজের মধ্যে আমার মদিনাওয়ালার খেয়াল আসে তাহলে কি নামাজ ভেঙে যাবে না আওয়াজ দিয়ে বলেন না এই আকীদা কি আমাদের সুন্নি আকীদা মুসলমানের ইসলাম মুসলমান আমাদের এই আকীদাকে ঠিক আকীদা না অবশ্যই আমার নবীকে খেয়ালে আনা যাবে ঠিক কি না কারণ আমার নবী বলেছেন মান রানি ফাকাদ রাল হক যে আমাকে দেখলো সে আল্লাহকে দেখলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড় সুবহানাল্লাহ এজন্য গভীর কনসেন্ট্রেট ভাইরা আমার আপনি যখন নামাজের মধ্যে এভাবে মনোযোগ দিয়ে দাঁড়িয়ে যাবেন ইবাদত করতে থাকবেন চিন্তা করতে থাকবেন একে এক পাশে গণনা করতে থাকবেন মনোযোগ দিয়ে যে ডান পাশে আপনার জান্নাত বাম পাশে জাহান্নাম আপনি যখন নামাজের মুসল্লা দাঁড়িয়ে গেলেন এখন ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা আপনার অন্তরকে পূত পবিত্র করে মাকামি ইব্রাহিমের ন্যায় পূত পবিত্র করে আপনি ইবাদত করতে দাঁড়িয়েছেন হুব্বু দুনিয়া এই দুনিয়াকে খেয়াল সমস্ত স্ত্রী স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব মা বাবা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সমস্ত কিছু থেকে দুনিয়াকে হাত তুলে আপনি মুতাওয়াজ্জিহান আল্লাহর জাহানে খেয়ালের মধ্যে দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার বলে যখন আপনি দাঁড়িয়ে গেলেন এরপর আপনার এই নামাজটা আস্তে আস্তে ইন্না সলাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার আপনার এই নামাজটা আপনাকে গুনাহ থেকে বিপদগামী থেকে অশ্লীল কাজ থেকে আপনাকে দূরে সরিয়ে আনবে এরপরে আসসালাতু মিরাজুল মুমিনিন আপনার এই নামাজটা মিরাজ হতে শুরু করবে মিরাজ মানে কোন মিরাজ যে মিরাজের মধ্যে আমার নবী জিবরিল আমিন সহ রফরফ বুরাকে করে লামাকান ক্রস করে আও আদনা কাবা কাউসাইনে বেদেজাত আল্লাহ তাবারক ও তাআলাকে দেখেছেন সেই মেরাজ হয়ে যাবে এটা কোন জান্নাতের কথা বলছি না ভাইরা আমার আমার নবী নিজে আল্লাহকে দেখেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াত সালাম দিয়ে আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহকে সেজদা দিয়ে ওই সেজদা আল্লাহকে দেখার নিয়ামতটা উম্মতের জন্য নিয়ে এসেছে নারাই তাকবীর নারাই রিসালাত নারাই কাউসিয়াত আহলে সুন্নাত ওয়াল জামাত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ
অন্যান্য নবীরা কখনো আল্লাহকে দেখে সিজদা দেওয়ার সুযোগ হয় নাই, আমার নবী আল্লাহকে দেখে সিজদা দিয়ে যখন উম্মতের জন্য এই নামাজ নিয়ে আসলেন, ভাইয়েরা আমার বাবারা আমার চিন্তা করছেন, আমার এত টেনশন কেন, আমার এত বিপদ কেন, আমার বিপদ কেন সারে না, এই যে যত রকম টেনশন ডিপ্রেশন এই সমস্ত কিছুর বালা মুসিবত, আমাদের দেহের মধ্যে সবচেয়ে বড় রোগটাই হলো টেনশন। আপনার গ্যাস্ট্রিক হবে, ঠিক কিনা? গ্যাস্ট্রিকের পর আলসার, আলসারের পর ক্যান্সার, ক্যান্সারের পর দেশছাড়, দেশপাত, দেশছাড়ের পর দুনিয়া ছাড়, ঠিক কিনা বলেন? ক্যান্সারের পর কি দেশ ছাড়, দেশ ছাড়ের পর কি দুনিয়া ছাড়, শুরু হয় টেনশন থেকে, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন আকিমুস সালাত লিযিক্রি, ইবাদত করতে থাকো বান্দা, ইবাদত যখন করতে থাকবা তোমার টেনশন ডিপ্রেশন এক এক করে আমি আল্লাহ মুছে দিব, সুবহানাল্লাহ। যখন ইবাদত এভাবে করতে থাকবেন আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, যার কবজায় আমি মাখদুম সালমাদানির রূহ আছে, ভাইরা আমার বাবারা আমার, গভীর খেয়াল করেন মা বোনেরা যারা শুনছেন যতটুকু পর্যন্ত আওয়াজ যাচ্ছে, তাদেরকে বলছি আকিমুস সালাত লিযিক্রি, ইবাদত করতে থাকেন, এই মিলাদুন নবী এই সমস্ত কিছু আয়োজন হলো একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, বান্দা হয়ে আল্লাহর বন্ধু হওয়ার জন্য, ঠিক কিনা? ইবাদত করে যখন আপনি নামাজে দাঁড়াবেন, এরপরে কি আপনার জন্য নিয়ামত অপেক্ষা করছে খেয়াল করুন, আপনি যখন যায় নামাজে দাঁড়ালেন এই মেরাজের অপেক্ষা, আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিন বান্দা, মুমিন কারা, যারা নবী প্রেমিক, আমার নবী বলেছেন আলা লা ইমানি ওয়াল্লাহ হামহাবতালাহু মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন, বিভিন্ন ভাবে বুখারী মুসলিম শরীফে এসেছে, বিভিন্ন ভাবে এসেছে, আমার নবী বলেছেন আমি নবী মুস্তাফাকে যারা ভালোবাসে না তারা কখনো ঈমানদার না, আর আমি নবী মুস্তাফাকে যারা আওলাদ থেকে মা বাবা থেকে সম্পত্তি থেকে জান থেকে নাসিয়া জমাই জান থেকে আমি নবী মুস্তাফাকে যারা ভালোবাসে তারা হলো ঈমানদার, তারা প্রেমিক, তাদেরকে আল্লাহ ভালোবাসেন, তাদের জন্য আল্লাহ নেয়ামত দিতে থাকেন, পরীক্ষা দিতে থাকেন, কেমন পরীক্ষা, আর দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আরামখানা না, কয়েদখানা, ও জান্নাতুল লিল কাফের, কাফেরদের জন্য একটা বেহেশতের মতো, জান্নাতের মতো, তাদের ফাইভ স্টার হোটেল থাকবে, তাদের ব্যাংক ব্যালেন্স থাকবে, টাকা পয়সা থাকবে, হেলিকপ্টার, প্লেন, ওয়াডি, মার্সিডিজ, সমস্ত কিছু থাকবে, দুনিয়া থাকবে, কিন্তু তার অন্তর মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল থাকবে না। অথচ আমার নবী বলছেন কোরআনের মধ্যে আল্লাহ ডিক্লার দিচ্ছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের সাহারাকে ঘাড়ের চেয়ে তিন কোটে থাকি। ওয়া আমার নবীর ব্যাপারে বলেছেন আন্নাবিউ আওলা বিল মুমিনা মিন আনফুসিহিম, আমার নবী প্রত্যেকের জানের চেয়ে তিন কোটে। ও বান্দা আল্লাহ এবং রাসূলকে সাথে নিয়ে যখন আপনি মেরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আসসালাতু মেরাজুল মুমিনিন, এরপরে আপনার এই নামাজে আপনার আর রফরফ লাগবে না, বোরাক লাগবে না, জিবরিল আমিন লাগবে না, আপনাকে মসজিদে আকসায় গিয়ে আর কোন নবী রাসূলদের জন্য অপেক্ষা করতে হবে না, আপনাকে এই নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে মুতওয়া জাহান ইলা জাহাতি বলে যখন দাঁড়িয়ে যাবেন কাবাতি শরীফতে আল্লাহু আকবার বলে, তখন দুনিয়াকে তালাক দিয়ে ছেড়ে দিয়ে এই দুনিয়াকে লাথি মেরে ইবাদত যখন আপনি কায়েম করতে থাকবেন বান্দা, আল্লাহর ইজ্জতের কসম যার কবজায় আমি মাখদুম সালমাদানির রূহ আছে, যিনি চাইলে এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আমার জান কবজ করতে পারেন, সে আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আপনি যখন ইবাদত এইভাবে ডুব দিবেন ওয়াত্তাখিজু মামা মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইবাদত আপনার এমন অবস্থা হবে আসসালাতু মিরাজুল মুমিনিন, এ আকিমুস সালাত লিযিক্রি, ইবাদতটা আপনার ইবাদত হয়ে যাবে, আল্লাহ দিদার হয়ে যাবে, কেমন দিদার, আপনার আর নামাজের জন্য আপনার রফরফ বোরাক জিবরিল আমিন মসজিদে আসায় এবং কি সিদ্দাতুল মুনতাহায় গিয়ে কাউকে বিদায় দিতে হবে না, সমস্ত রব্বুল আলামিনের পর্দা সরে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সামনে থাকবে। চিল্লায় বলুন আল্লাহু আকবার, ইবাদত এরকম ভাবে করার দরকার আছে নাই? কে কে রাজি আছে দুই হাত তুলে দিয়ে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দারা যারা হাত তুলেছে তাদের ওয়াদা রাখা তৌফিক দান করুন, আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আমি ভাইরা আমার বাবারা আমার, আমাকে বলা হয়েছে সুদ ঘুষ এর বিষয় বলার জন্য, আমি এমন একটা সাবজেক্ট আপনাদেরকে দিয়েছি সেটা হলো ইবাদত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আপনাকে সমস্ত খারাপ কিছু থেকে একমাত্র নামাজ বাঁচাতে পারে, ঠিক? আওয়াজ দেয় না কেন? ঠিক। আমার নবী আল্লাহর
পেগম্বর হওয়া সত্ত্বেও ইবাদত করেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবীর কাছে আসতেন, ইয়া রাসূলুল্লাহ একটু পরে আজান দিব, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন পারমিশন নেওয়ার জন্য আসতেন, দেখতেন আমার নবী মুসলার মধ্যে সেজদার মধ্যে কাঁদছে, কাঁদতে কাঁদতে যায় নামাজ ভিজে চুলচুম্বুর হয়ে গেছে, একাকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আখিরুজ জামা নবী, রাহমাতুলিল আলামিন নবী, আপনি তো শাফিউল মাজনাবিন নবী, আপনাকে সৃষ্টি না করলে তো আল্লাহ কিছুই সৃষ্টি করতো না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ও জো না থে তো কুছ না থা, ও জো না হো তো কুছ না হো, জান হ্যায় ও জাহান কি, জান হ্যায় তো জাহান হ্যায়। ঠিক কিনা? তিনি না থাকলে তো কিছু হতো না, তুমি না থাকলে সবই হইতো। ঠিক কাওয়াজ দেন আগার মুসলমান, তুমি কিভাবে কোন মুসলমান তুমি, তুমি বলো আমার নবী পাগল হয়ে যাচ্ছে। যখন আমার নবীর উপরে আয়াত কারিমা নাজিল হচ্ছিল, আমার নবী পাগল হয়ে যাচ্ছে, সুইসাইড করার অ্যাটেম্প নিয়েছে, তুমি তো মুসলমান হতে পারো না। নাউজুবিল্লাহ পড়ুন, ইমানদারের আকীদাটা হতে পারে না। ঠিক কিনা? শুনেছি আবার নাকি তওবা করেছে, আমি দোয়া করি, কারণ তওবাতুন নসুহা ওয়া তওবাতুল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগ পর্যন্ত তওবার রাস্তা খোলা রেখেছেন কে? এই জন্য দোয়া করি প্রত্যেককে আল্লাহ হেদায়তের পথে রাখুন। ঠিক কিনা? কারণ আপনি আমার ভাই, আপনাকে নিয়ে জান্নাতে থাকতে চাই। ঠিক কিনা? আপনার আমার সাথে কোনো দুশ্মনী নেই, তওবা করেছেন ভালো কথা। তবে আমি একটা অনুরোধ করব, আল্লাহ আল্লাহর রসুল কোরআন ইসলাম আহলে বায়াত ওলি আল্লাহ সাহাবায়ে রসুল এই কয়েকটা বিষয়ে কথা বলার আগে একবার নয় দুইবার নয় একশোবার চিন্তা করে তারপর জুবান দিয়ে বলতে হয়। ঠিক কিনা? এজন্য কারণ ভুল যদি বের হয়ে যায় আজাব গজবটা দিবে কে? খবরদার মুসলমান, ইমানের কথা বলছি, ইবাদতের কথা বলছি, আমলও চলবে, ইমানও লাগবে, কারণ ইমান ছাড়া আমলের কোনো দাম নাই। ইমান হলো আমার রসুল, সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ, ইমান কে? আমার রসুল, আমার রসুল, রসুল কে ভালোবাসতে হবে। আবার আপনি যদি সংবিধান যেটা মানুষ লিখেছে সেই সংবিধানের সাথে আল্লাহর কোরআনকে তুলনা দেন, তাহলে আপনি জাহেল ছাড়ার কিছু হতে পারেন না। ঠিক কিনা মুসলমান? কোন জামানায় আসলাম? ইসলাম রাষ্ট্র ধর্মে থাকবে না, বিসমিল্লাহিরহমিন সংবিধানে থাকবে না, কোরআন সংবিধানের সাথে তুলনা করা হয়। সংবিধান আমাদের অবশ্যই অনেক দামি জিনিস, কিন্তু কোরআনের সমপক্ষ হতে পারবে না। ঠিক কিনা বলেন? তারপরে আবার আমার নবীকে বলে পাগল হয়ে যাচ্ছে, যখন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, আমার নবীর উপরে আয়াত কারিমা নাজিল হচ্ছিল, কোরআন নাজিল হচ্ছে, আমার নবী নাকি পাগল হয়ে যাচ্ছে, আমার নবী নাকি সুইসাইড আত্মহত্যা অ্যাটেম্প করেছে, নাউজুবিল্লাহ। ভাই আমার, আপনি যে মেসেজটা দিচ্ছেন এটা বিকৃত মেসেজ দিচ্ছেন, কারণ আপনাকে যারা ফলো করছে ইয়ং জেনারেশন, তারা যদি শুনে যে আমার নবী পাগল হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ, আমার নবী সুইসাইড করতে চেয়েছে, তাহলে তো যুব সমাজ এমনি সেকা খায়া বেকা হয়ে যায়। ঠিক কিনা? আওয়াজ দেন। ঠিক কিনা বলে? এমনি সেকা খায়া কি হয়? বেকা হয়ে যায়। তার উপরে যদি মনে করেন আপনি এই মেসেজ দেন যে আমার নবীকে আল্লাহ হেফাজত করেছে বিধায় আমার নবী সুইসাইড করেন নাই, নাউজুবিল্লাহ, মেসেজটা ঠিক পৌঁছাচ্ছে না। ভাই আমার, একটু গবেষণা করুন, আমি বলবো, আমিও নিজে পড়াশোনা ছাড়া তো কথা বলতে পারবো না। ঠিক কিনা? কোরআন সুন্নাহ জানতে হবে, আমাকে বুঝতে হবে, যতটুকু জানি অতটুকু বলবো। ঠিক কিনা? কারণ বিসমিল্লাহির রহমানির রহিম পায়ের নিচের যে বিসমিল্লাহর পায়ের নিচের নুকতার এলমও আমাদের নেই। ঠিক কিনা? আল্লাহ যিশু মহান, তিনার এলমের ধারে কাছে আমাদের যাওয়ার কি কোনো তৌফিক আছে? নাই ভাইয়েরা আমার, আপনাদেরকে জন্য বারবার আহ্বান করে বলে দিয়ে যাচ্ছি, ইমানটা বড় নিয়ামতের জিনিস, কারণ কবরে আপনার ইমানের পরীক্ষা, হাসরে আপনার আমলের পরীক্ষা। ঠিক কিনা বলে? আপনাদের মনে ভালো লাগছে না? খারাপ লাগতেছে নাকি ক্ষুধা লেগেছে? ক্ষুধা লেগেছে? আলহামদুলিল্লাহ পড়ুন, ঘন্টাখানিক তাফসির করছি কি খারাপ লাগছে? ঘন্টা কানেক হয়ে গেছে টেরো পাই নাই, তার মানে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে ডুব দিলে খবর থাকে না। ঠিক না? কারণ লাভ ইজ ব্লাইন্ড, ভালোবাসা হলো অন্ধ। ঠিক না? ভালোবাসা অন্ধ। ভালোবাসা বয়রা, তুমি যখন রসুলকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসো,
তাহলে তুমি অন্ধ, তুমি ভয় না। আওয়াজ দেয় না মুসলমান, এই আওয়াজে আমি ওয়াজ করবো না, আওয়াজ দিতে হবে, ঠিক কিনা বলো? যখন আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমি আর কাউকে চিনি না, এটা হলো ভালোবাসা, ঠিক কিনা? আচ্ছা একটু এক্সাম্পল দিব, আসুন। ধরেন আপনি আপনার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডকে নিয়ে, যেহেতু ইয়ং জেনারেশন ভাই বাবারা, আমি গুণাগারকে বেশি শুনে তাদের কথা জন্য একটু বলতেছি। ধরেন আপনি আপনার বেস্ট ফ্রেন্ড, দেখেন মার আগে বেস্ট লাগায় না, বাবার আগে বেস্ট লাগায় না, ভাইয়ের আগে বোনের আগে বেস্ট লাগায় না, বন্ধুর আগে লাগায়। তুই আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক না? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর জন্য আমি জান প্রাণ। তখন এক বেস্ট ফ্রেন্ড নামাজি, আরেক বেস্ট ফ্রেন্ড বেনামাজি, আছে কি নাই? হঠাৎ করে ধরেন নামাজের জন্য সে ইচ্ছা হলো, হঠাৎ করে আপনার মধ্যে পরিবর্তন আল্লাহ দিয়ে দিলেন, আপনি নামাজ পড়তে যাচ্ছেন, আপনার সে বেস্ট ফ্রেন্ড বলে নতুন করে কি লেবাস ধরছস? বলে কি আমার কাছে এগুলো প্রায় ফোন আসে, বলে হুজুর আমি নতুন করে চার পাঁচ দিন হচ্ছে ইবাদত করছি, বিদায় আমি যখন ইবাদত করছি এবং অন্যকে আহ্বান করছি যে চলুন নামাজটা আদায় করে নিই, আমার আল্লাহ হাইয়ালা সালা বলে মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতেছে, ঠিক কিনা? একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার, ঠিক কিনা? আমার আল্লাহ বারবার ডাকতে থাকেন, ও বান্দা আসো আমার কাছে আসো, ঠিক কিনা? তোমার মা তোমাকে ছেড়ে দিবে, তোমার বাবা তোমাকে ছেড়ে দিবে, তোমার বন্ধু, তোমার বান্ধবী, তোমার স্ত্রী, তোমার সন্তান তোমাকে ছেড়ে দিবে। যখন সমস্ত দরজাগুলি তোমার বন্ধ, তখন আমি আল্লাহর দরজাটা তোমার জন্য খোলা, ঠিক কিনা? ঠিক কিনা? হাইয়ালা সালা বলে আল্লাহ ডাকছে। এখন এক বন্ধু নামাজে যায়, আমার কাছে ফোন আসে, হুজুর আমার বেস্ট ফ্রেন্ড বলে নতুন করে লেবাস ধরছস, টুপি ধরছস, আগে দেখতাম সিপাই গিয়ে কি জানি সুখ টান দিতি, আছে কি নাই? মানুষটা যখন পরিবর্তন হয়েছে আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, ঠিক না? আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে বন্ধু তুমি কেমনে পরিবর্তন হলা, কি শুনে সেই কথাটা আমাকেও শোনাও, ঠিক না? কোরআনের কোন আয়াত, হাদিসের কোন বাণী, কোন জুবানি, কোন প্রেমের আলাপ তোমার আল্লাহর পক্ষ থেকে তোমার কান পর্যন্ত, তোমার কান থেকে ব্রেন পর্যন্ত, ব্রেন থেকে দিল পর্যন্ত পৌঁছে দিয়েছেন আল্লাহ। বন্ধু আমাকে জানাও, উল্টা কয়ে তুমি একটা বেশি নামাজি গিরে দেখাস, আছে কি না? আবার যদি কেউ ধরেন হঠাৎ করে সুদ ঘুষ ছেড়ে দিল, যার সুদ ঘুষ খাবো না, যেই বাবা মা, যেই বাবা কিংবা মা ক্যালেক্টর হোক বা যে সে যেই পদের অবস্থার অবস্থায় থাকুক, ভালো উচ্চ মাকামে থাকুক, সে অবস্থায় থাকার পর তিনি যদি নিয়ত করেন সুদ ঘুষ আমার নবী বলেছেন হারাম, হারাম কি না? হারাম, নেওয়াও হারাম, দেওয়াও হারাম, ঠিক না? এখন এরকম অবস্থা থেকে যদি কেউ ফিরে আসে তাকে তো আমি অ্যাপ্রিসিয়েট করব, স্বাগতম জানাবো, মুবারকবাদ দিব, ঠিক কি না? আমি যদি তাকে বলি আরে আগে নিছো এখন নাও না, কি হইছে, চলবে? এদেরকে তালাক দিতে হবে, ঠিক কি না? যারা আপনাকে আপনার সিরাতুল মুস্তাকিম স্ট্রেট পথ, যেখানে আমরা প্রত্যেক দিন আল্লাহর কাছে বলতেছি ইয়া আল্লাহ অলমাইটি প্লিজ গাইড আস টু স্ট্রেট পথ, সিরাতুল মুস্তাকিম ইহদিনা, আল্লাহ দেখাও যেই পথে চললে তোমাকে পাবো, ঠিক কি না? সেই পথের তালাশ যে আল্লাহর কাছে করি, সে আল্লাহ যদি আমাকে হেদায়েত দেয়, যদি কেউ আটকায় তাদেরকে আমরা আর চিনি না, তাদের সাথে আর কোনো সম্পর্ক থাকতে পারে? তুমি যখন আমার আল্লাহ না, তুমি যখন আমার নবীন না, তুমি কারোই না, তুমি আমারও না। কখনো যদি প্রশ্ন করেন এ হাত, এ চোখ, এ চেহারা, এ টুপি, এ লেবাস সবই তো আমার, আওয়াজ করেন না কেন? আমার মনে হয় বাবাদের খারাপ লাগছে, কি খারাপ লাগছে? এ হাত কার? আওয়াজ দেন, হাত, এ চোখ, এ চেহারা, এ লেবাস, এ সব কিছু আমার, চলা, আমার ফেরা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা, আমার বাবা, আমার ব্যাংক ব্যালেন্স, আমার টাকা পয়সা, আমার সব কিছু, আমার হারাম, আমার হালাল, সত্য মিথ্যা যত কিছু আছে সবই তো আমার, আমি কার? সুবহানাল্লাহ বলেন, কে বললো? কেউ আমার বাবা, মারহাবা বলেন, মারহাবা, যারা বুঝতে পারছে তাদেরকে মারহাবা, ঠিক কি না? আমি কার? মাল্লাহু মাওলা ফালাহুল কুল্লু, ঠিক কি না? আমার আল্লাহ বলেন যে আমার সব কিছু তার হয়ে যায়, সুবহানাল্লাহ, যে আমি আল্লাহর হয়ে যায় সব কিছু তার হয়ে যায়, সুবহানাল্লাহ, সব কিছু আমার,
কিন্তু আমি হলাম আমার নবীর আমার আল্লাহ ঠিক কি না যখন এই কথা চিন্তা করছিলাম একদিন বসে বসে সবই তো আমার আমি কার সবই আমার আমি কার আমি কার হঠাৎ করে মনে হলো একটা হাদিস হাদিসে বুখারীর মধ্যে শুনেছি হাশরের ময়দানে কেউ একজন সবাই যখন ইয়া নাফসি করতে থাকবে কুটি কুটি লক্ষ লক্ষ কুটি কুটি ইয়া নাফসি কেউ কাউকে চিনে না এখন মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যাদের জন্য এক টাকা ইনকাম করতে দশটা মিথ্যা বলেছি দশটা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য একশোটা মিথ্যা বলেছি সেই আমার আমার যাদের জন্য করেছি আমার আমার মেনেছি যাদের জন্য করেছি সে আপনরাই আমাকে দাফন করে রেখে গিয়েছে অন্ধকার কবরে সেখান থেকে নবীর নবীর সুপারিশে তো হাসরে উঠেছি এখন হাসরে উঠে যখন ইয়া নাফসি আমার কি হবে দেখলাম কুটি কুটি ইয়া নাফসির মধ্যে একটা আওয়াজ বের হচ্ছে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি ও গো আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে বুঝতে পারলাম আমি তো আমার আমার করি আমার মা আমার বাবা আমার সয় সম্পত্তি আমার টাকা পয়সা আমার মিথ্যা আমি আমার হারাম কে হালাল হালাল কে হারাম সবকিছু আমার আমার মনে করছি কিন্তু হাসরের ময়দানে কেউ একজন পিছন থেকে আমাকে যখন পিছন থেকে এসে বলবে ভয় পাইস না মত ভয় পাইস না ইয়া নাফসি করছিস আজকে ভয় পাইস না তোর তোকে যখন বলেছিলাম আকিমুস সালাত লিজিকরি ইবাদত কর সুদ ঘুষকে হারাম কর হালাল কে হালাল জান হারাম কে হারাম রাখ সওমলি ওয়াদি দিবিহি রোজা রাখ যেটা প্রতিদান আল্লাহ দিবে আমি নবী যা যা শিখিয়েছি তেমনি ভাবে সিরাতুল মুস্তাকিম মা আলাইনা ওয়া সাহাবী পথে চলেছিস আজকে ভয় পাইস না তোর মৌতের বিছানায় আমি নবী মুস্তাফা ছিলাম কোন এক কামলি না ওয়ালা নবী আপনার পিছন দিক থেকে এভাবে আপনাকে পিঠের মধ্যে বাড়ি দিয়ে বলবে ভয় পাইস না আজকে আজকে যে যারা যাদের কারণে হারাম কে হালাল হালাল কে হারাম করেছিস তাদের কারণে ফিনারে জাহান্নামা খালিদিনা তোকে জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবে ভয় পাইস না উম্মত আর তোর জন্য আমি তোর মৌতের বিছানায় ছিলাম যখন আরসাইল জান নিয়ে টানাটানি করেছে শয়তান ঈমান নিয়ে টানাটানি করেছে আমি নবী মুস্তাফা তোর মৌতের বিছানায় ছিলাম আমি তোর কবরে ছিলাম যখন কবরের মধ্যে মুনকার নাকির তোর প্রশ্ন করছিল মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলানি মুহাম্মাদি তখন আমি নবী ছিলাম তোকে আমি বাঁচিয়েছি তোর উম্মতকে সে ফেরেশতাকে ফেরেশতাকে বলেছি এই উম্মত কি বলবে আমি তার কি লাগি আমি বলছি আমার আশেক হয় আমার গোলাম হয় তাকে বেহেশতের নেয়ামত দাও আজকে হাশরের ময়দান উঠেছিস আজকে যখন আল্লাহ ফামাইয়ামা মিসকালা যারাতিন সানাইয়ারা যারা যারা হিসাব আল্লাহ তোর থেকে নিচ্ছে তুই কঠিন বিপদের সময় ইয়া নাফসি ও গো আল্লাহ আমাকে মাফ করো বাঁচাও আল্লাহ আগুনের দোজখ থেকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও যখন ইয়া নাফসির আলামে কুটি কুটি ইয়া নাফসির মধ্যে যখন সমস্ত ইয়া নাফসি নিয়ে ব্যস্ত তখন আমি রব্বি হাবলি উম্মতি বলে আমি নবী মুস্তাফা আছি তোর মৌতের বিছানায় ছিলাম কবরে ছিলাম আজকে হাজরে আছি তোকে নিয়ে জান্নাতে চলে যাবো আলহামদুলিল্লাহ পড়ুন আলহামদুলিল্লাহ আবেদ শালমাদানি আমার দাদা হযরত কিবলা আমি হলাম মখদুম শালমাদানি যাক এটা হলো মহব্বত ঠিক কিনা ঠিক যারা ভালো তারা ভালো জিনিস রেখে যায় ঠিক কিনা ঠিক যারা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করতে পেরেছেন তাদের দুনিয়াতে কবরে হাসরে পুলসিরাতে কোনো ভয় থাকতে পারে না ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আপনি তখন ইবাদত গুজার বান্দা আপনি জান্নাতের ওয়ারিশ ঠিক না এখন জান্নাতের ওয়ারিশ আমাকে বলুন তো বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতি না জাহান্নামি আওয়াজে মনে হয় জাহান্নামি এত আস্তে র‍্যাব পুলিশ ধরে নিয়ে যেতে পারে না জান্নাতি কোলে কি র‍্যাব পুলিশ নিয়ে যাবে কুমিল্লা ইলেকশন হয়েছে হ্যাঁ হয়েছে নাকি সামনে হবে ওখানে তো অমুক ভাইয়ের চরিত্র ফুলের থেকে পবিত্র